বিশ্বায়নের এই যুগে নানা কাজে মানুষকে ঘুরে বেড়াতে হয় পৃথিবীর নানা প্রান্তে। এছাড়া অনেকেই ঘুরে ঘুরে দেখতে পছন্দ করেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মনুষ্যসৃষ্ট নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য। আর দেশ বিদেশে ঘুরে বেড়ানোর সবচেয়ে সহজ উপায় বিমান ভ্রমণ, তাই ভ্রমণের জন্য বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজ জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় 10 বিমানবন্দরের কথা। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবন্দরটি যাত্রী বহনের দিক থেকে শীর্ষ বিমানবন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনের দিক দিয়ে তা বিশ্বের 10 নম্বরে রয়েছে। 2016 সালে বন্দরটি দিয়ে প্রায় 2,30,00,000 যাত্রী চলাচল করেছে। বিমানবন্দরটির মোট আয়তন 3,116 হেক্টর। মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি থেকে 6.5 কিলোমিটার দূরের বিমানবন্দরটিতে 3টি পিচ ঢালা রানওয়ে, 1টি কংক্রিটের রানওয়ে ও 3টি পিচ ঢালা হেলিপ্যাড রয়েছে। শাল দে গোল বিমানবন্দর। সাবেক ফরাসি প্রেসিডেন্ট শাল দে গোলের নামে প্যারিসের এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে। এটা ফ্রান্সের সবচেয়ে বড় ও প্রধান বিমানবন্দর। ইউরোপের সবচেয়ে বড় বিমান সংস্থাগুলোর অন্যতম এয়ার ফ্রান্সের মূল হাব হিসেবেও বন্দরটি ব্যবহৃত হয়। আয়তনে বিশ্বের 9 নম্বরে থাকা বিমানবন্দরটি 3,200 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। বন্দরটিতে রয়েছে 3টি টার্মিনাল ও 4টি পিচ ঢালা রানওয়ে। 2016 সালে প্যারিস শাল দে গোল বিমানবন্দরটি ইউরোপের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ছিল। 2017 সালে বন্দরটি দিয়ে 6,60,00,000 যাত্রী চলাচল করেছেন। আন্তর্জাতিক চলাচলের দিক দিয়ে 2016 সালে বন্দরটি বিশ্বের 5 নম্বরে ছিল। সুবর্ণভূমি বিমানবন্দর, থাইল্যান্ড। সাধারণভাবে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত সুবর্ণভূমি বিমানবন্দর আয়তনে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম। বিমানবন্দরটি এই তালিকায় থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি বিমানবন্দরের একটি। ব্যাংকক এয়ারওয়েজ ও জেট এশিয়া এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এশিয়ান বিমান সংস্থার মূল পোতাশ্রয় এটি। বিশ্বে 8ম বৃহত্তম সুবর্ণভূমি বিমানবন্দরের মোট আয়তন 3,240 হেক্টর। বিমানবন্দরটিতে বিশ্বের সবচেয়ে উঁচু কন্ট্রোল টাওয়ারগুলোর একটি সহ একক ভবনের টার্মিনালের জন্য এটি বিখ্যাত। এশিয়ার 9ম ব্যস্ততম বিমানবন্দরটি দিয়ে 2016 সালে প্রায় 5,60,00,000 যাত্রী চলাচল করেছেন। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরটি মিশরের ব্যস্ততম ও আফ্রিকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রাচীন মিশরের হেলিপোলিস শহরে অবস্থিত বন্দরটি মিশরের বৃহত্তম বিমান সংস্থা ইজিপ্ট এয়ার ও নীল এয়ারের মূল পোতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বের 7ম স্থানে থাকা কায়রো বিমানবন্দরের আয়তন 3,700 হেক্টর। আয়তনে বড় হলেও যাত্রী পরিবহনের দিক দিয়ে বন্দরটি শীর্ষ তালিকায় নেই। পিরামিডের দেশের বিমানবন্দরটিতে 3টি টার্মিনাল ও 3টি পিচ ঢালা রানওয়ে রয়েছে। সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর। সাংহাই শহর থেকে 30 কিলোমিটার দূরের বিমানবন্দরটি শহরটির 2টি বিমানবন্দরের একটি। বন্দরটি বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ও সাংহাই এয়ারলাইন্সের পোতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরটি এশিয়ার 5ম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। বন্দরটি দিয়ে 2016 সালে 6,60,00,000 মতো যাত্রী চলাচল করেছে। তবে কার্গো পরিবহনে বন্দরটি বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। 2016 সালে বন্দরটি দিয়ে 34,40,280 টনের মতো পণ্য আমদানি রপ্তানি করা হয়েছে। 4,000 হেক্টর আয়তনের বিমানবন্দরটিতে 2টি টার্মিনাল ও 5টি কংক্রিটের রানওয়ে রয়েছে।
কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনে সবচেয়ে বড়গুলোর একটি। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরে অবস্থিত বিমানবন্দরটিতে অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম হল এখানে বিমান মেরামতের ব্যবস্থাও রয়েছে। 1950 সালে স্থাপিত বিমানবন্দরটির আয়তন 4,320 হেক্টর। এতে 3টি টার্মিনাল, 2টি পিচ ঢালা রানওয়ে ও 1টি কংক্রিট রানওয়ে রয়েছে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে 2016 সালে প্রায় 1,60,00,000 যাত্রী চলাচল করেছেন। ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের 52তম পররাষ্ট্রমন্ত্রী জন ফোস্টার ডুলেসের নামে স্থাপিত ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরটি বাল্টিমোর ওয়াশিংটন এলাকার প্রধান 3 বিমানবন্দরের অন্যতম। আয়তনে সেরা 3 থাকলেও যাত্রী পরিবহনের দিক দিয়ে বিমানবন্দরটি পিছিয়ে রয়েছে। 2016 সালে বন্দরটি দিয়ে 2,20,00,000 মতো যাত্রী চলাচল করেছেন। বিশ্বের চতুর্থ স্থানে থাকা বিমানবন্দরটির আয়তন 5,200 হেক্টর। বন্দরটিতে প্রধান টার্মিনালের পাশাপাশি 2টি সাব টার্মিনাল এবং 4টি কংক্রিটের রানওয়ে রয়েছে। ডালাস বিমানবন্দর ডালাস বিমানবন্দর বা ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হলেও বিশ্বের অবস্থান তৃতীয়। যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের 11তম ব্যস্ততম বিমানবন্দর। 2016 সালে বন্দরটি 6,56,00,000 যাত্রী পরিবহন করে, যা বন্দরটির ইতিহাসের সবচেয়ে বেশি। 6,963 হেক্টর আয়তনের বন্দরটি ম্যানহাটন দ্বীপের চেয়েও বড়। বন্দরটিতে মোট 6টি টার্মিনাল রয়েছে। এখানে কংক্রিট নির্মিত 7টি রানওয়ে রয়েছে। বিমানবন্দরটি এত বড় যে রয়েছে নিজস্ব পোস্টাল কোড, এছাড়া নিজস্ব পুলিশ, অগ্নি নির্বাপন কর্মী ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে। মানের দিক দিয়ে এটাকে বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরও বলা হয়। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে অবস্থিত বিমানবন্দরটি দেশটির বৃহত্তম বিমানবন্দর আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটির আয়তন তৃতীয় স্থানে থাকা ডালাস বিমানবন্দরের প্রায় দ্বিগুণ। বন্দরটির মোট আয়তন 13,570 হেক্টর। ডেনভার বিমানবন্দরটি ফ্রন্টিয়ার বিমান সংস্থা ও গ্রেট লেকস বিমান সংস্থার প্রধান পদাশ্রয়। 6টি কংক্রিটের রানওয়ের বন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। 2016 সালে প্রায় 5,80,00,000 যাত্রী চলাচল করেছেন বন্দরটি দিয়ে, যা বিশ্বে 18তম অবস্থানে ছিল। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত বিমানবন্দরটির আয়তন 77,600 হেক্টর। বিমানবন্দরের তালিকায় তা অন্যদের তুলনায় দানবাকৃতির। বন্দরটি আয়তনে আরব দেশ বাহরাইনের চেয়েও বড়। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্দরটির মাত্র 3,675 হেক্টর এলাকা ব্যবহৃত হচ্ছে, যা বন্দরটির মোট আয়তনের 5%-এরও কম। বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি তালিকায় সবচেয়ে নতুনও। 1999 সালের নভেম্বরে চালু হওয়া বন্দরটি যাত্রী পরিবহনের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। বছরে মাত্র 1 কোটির মতো যাত্রী বন্দরটি ব্যবহার করেন, তাই বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি সবচেয়ে কম উৎপাদনমুখী। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।